সবাইকে আবারও অনেকদিন পরে রেডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা কীভাবে B+D, B1, D1 এই চারটা ইউনিটে মিনিমাম 16টি প্রশ্ন কমন পেতে পারো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা সেই সাজেশনটাই তোমাদেরকে দিব, সেই টপিকগুলোই তোমাদেরকে আজকে আমি দিব। তার আগে আমি বলে রাখি যে এই যে 16টা কোশ্চেন এটা আরও বেশিও আসতে পারে, মানে আমি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব বা যেই টপিকগুলো তোমাদেরকে দিচ্ছি এই টপিকগুলো থেকে প্রশ্ন আরও বেশিও আসতে পারে, বাট মিনিমাম 16টা তুমি পাবাই পাবা। ওকে, তো আমরা তাহলে দেরি না করে সেই 16টা টপিক কী কী বা সেই 16টা টপিক কোথা থেকে আমি পড়ব সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দেই। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা যেটা করবা সেটা হচ্ছে জিকের জন্য জিকে স্টাডিজ নামক যে বইটা আছে, অলরেডি একজনের ফোন দিচ্ছে আমাকে, আমি ফোনটা কেড়ে দিচ্ছি। তোমরা যেটা করবা জিকে স্টাডিজ নামে যে বইটা আছে এই বইটাকে কালেকশনে রাখতে হবে। ওকে, এই বইটা কালেকশনে রাখবা এবং সেই সাথে আর কী কালেকশনে রাখা লাগবে আমি বলে দিচ্ছি। আমি অলরেডি একটা PDF কিন্তু আমাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের গ্রুপে আমি সংবিধানের একটা PDF আপলোড দিছি, সেই সংবিধানের সেই PDFটা পড়লে তুমি সেখান থেকে 1 কমন পাবা, ভাগ্য ভালো হলে 2 কমন পেতে পারো, কারণ মাঝে মধ্যে সংবিধান থেকে 2টা কোশ্চেন আসে, 2টা আসলে 2টাই পাবা কমন, 1টা আসলে 1টা কমন পাবা, মানে যেটাই আসুক সংবিধান থেকে তুমি সেটাই কমন পাবা। PDFটা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি গ্রুপে গিয়ে PDFটা ডাউনলোড করে নাও। আর একটা বই এই বইটার সাথে রাখা লাগবে, হালদা BD বই, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ক্লাস সাজেশন, এই বইটার সাথে রাখা লাগবে। আমি এই বইয়ের কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তো মূলত সেটা আমি কম্পিউটারে একটা ফাইল বানাইছি, ওয়ার্ড ফাইল, সেই ওয়ার্ড ফাইলের মাধ্যমে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো যে কোন কোন টপিক তুমি পড়া লাগবে, সেটা তুমি কোথা থেকে পড়বা এবং কততম পেজ পড়বা বা কতটুকু পড়বা সেটাও ডিটেলস আমি বলে দিব। তাহলে কোন কোন ইউনিটের 16টা প্রশ্ন তুমি কমন পাবা জিকেতে, এই সরি B1, D1 এই চারটা ইউনিটে প্রতিটা ইউনিটে 16টা করে প্রশ্ন তুমি কমন পাবা। এইটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি এই টপিকগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে টপিকগুলো আমি আলোচনা করবো এই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদেরকে বলতে হচ্ছি, সেটা হচ্ছে এই টপিকগুলো তোমাকে পড়াই লাগবে, মানে এই টপিকগুলো পড়েই যেতে হবে। ওকে, এরকম টপিকগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করছি এবং এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে ঘুরে ফিরে বিভিন্ন ওয়েতে কোশ্চেন আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই টপিকগুলো দেখলে অনেকের হয়তো মনে হবে যে এগুলো আমি অলরেডি পড়ছি বা অলরেডি আমার পড়া আছে, অলরেডি এগুলো আমি জানি, বাট তারপর আমি তোমাদেরকে বলবো এই টপিকগুলো হাতে পাওয়ার পরপরেই তুমি এগুলো বারবার রিভিশনে দেওয়া শুরু করবা, এগুলোর ডিটেলস জেনে যাবা এই টপিকগুলো রিলেটেড, তাহলেই তুমি ভর্তি পরীক্ষায় একটু আনকমন কোশ্চেন আসলেও এই টপিকগুলো থেকে আসবে, সেগুলো তুমি ইনশাল্লাহ আনসার করতে পারবা। এবং এই টপিকগুলো তুমি যদি আজকে থেকে পড়া শুরু করো আর কোনো টপিক না পড়ো, আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি তুমি কমন পাবো 16টা প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওকে, তুমি জাস্ট এই টপিকগুলো পড়ে যাও। অনেকের মানে হচ্ছে যে অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া এত বিশাল সিলেবাস আমি কীভাবে শেষ করবো, এত বিশাল বিশাল সাধারণ জ্ঞানের বই কীভাবে শেষ করবো, কীভাবে পড়বো, কতটুকু পড়বো, কোন কোন টপিক বাদ দিব, কোন কোন টপিক পড়বো। জাস্ট আমি বলে দিচ্ছি তুমি কোনো টপিক বাদ দেওয়া, অ্যাড করা কিচ্ছু চিন্তা করার দরকার নাই, জাস্ট আমি যে আজকে 16টা টপিক বলবো এই 16টা টপিক পড়ে গেলেই তুমি আর কিছু পড়া লাগবে না, জাস্ট এগুলো পড়ে গেলেই হবে। কিন্তু যারা আরও বেশি কমন পেতে চাও, 20টা কমন পেতে চাও বা 30টা কমন পেতে চাও, 28টা কমন পেতে চাও, প্রত্যেকটা ইউনিটের কথা আমি আলাদা আলাদাভাবে বলতেছি, তাহলে তাদেরকে তোমাকে আরও বেশি করে পড়তে হবে। যেমন আজকের যে টপিকগুলো আমি দিব সেগুলোতে B1, D1, B ইউনিট এই ইউনিটগুলোতে 16টা না আরও বেশি কমন পাবো তুমি, সেখানে তুমি প্রায় 22টার মতো কমন পেয়ে যাবে আজকের টপিকগুলো থেকে। আর ডি ইউনিটে যেহেতু জিকের প্রশ্ন 20টা আসে তুমি 16টা কমন পাবা, আর অন্য ইউনিটগুলোতে 16-এর বেশি কমন পাবা, অর্থাৎ 20, 22, 24 এরকম কমন তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা আজকের যে টপিকগুলো আমি তোমাকে বলবো সেই টপিকগুলো থেকে। সো আমরা এখন কম্পিউটারে চলে যাচ্ছি, এই টপিকগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করবো এখনই। তো আমি এখন আসি কম্পিউটারে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমরা হেডিং দিচ্ছি যে সাধারণ জ্ঞানে 16টি কম প্রশ্ন কমনের উপায় বা তুমি সাধারণ জ্ঞানে কীভাবে 16টি প্রশ্ন কমন পাবা, কী কী টপিক তোমাকে পড়া লাগবে। প্রথমে আমি তোমাদেরকে একটা হালদা BD এর বই দেখাইছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, ওই বইয়ের মধ্যে সাধারণ জ্ঞানে একটা সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনটা পড়লে তুমি ডি ইউনিটে 3টা কমন পাবা, বাট বি ইউনিটে এবং B1, D1 ইউনিটে আরও বেশি কমন পাবা, সেখানে তুমি 4-5টা করে কমন পেয়ে যাবা। বাট আমি যদি ডি ইউনিটের কথা বলি সেখানে তুমি 3টা প্রশ্ন কমন পাবা, তাহলে 16টির মধ্যে আমি অলরেডি 3টি প্রশ্ন তোমাকে কমন দিয়ে দিছি। ওকে,
এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিগত বছর প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংক, সেখানের যে সাধারণ জ্ঞান প্রশ্ন আছে সেগুলো যদি তুমি ব্যাখ্যা সহকারে পড়তে পারো তাহলে তুমি আরও তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবা, আরও তিনটে প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে মোট 16টা প্রশ্ন আমি তোমাকে কমন দিয়ে দিলাম প্রথমে, ওকে? একদম নিশ্চিত 100% এখান থেকে ডি ইউনিটের 6টা প্রশ্ন তুমি কমন পাবাই পাবা, বাট B1, D1 এবং বি ইউনিটে তুমি আরও বেশি প্রশ্ন এখান থেকে কমন পাবা, প্রায় 10টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এবার আমি কিছু টপিক বলবো, এই টপিকগুলো থেকে মিনিমাম তুমি 10টা প্রশ্ন কমন পাবা ডি ইউনিটে, বাট অন্য ইউনিটে আরও বেশি প্রশ্ন কমন পাবা। তাহলে এই যে এখানে যে 10টা প্রশ্ন আর এইখানে যে 6টা প্রশ্ন, মোট কয়টা হয়ে গেলো? 16টা প্রশ্ন কোন ইউনিটে? ডি ইউনিটে। বাট অন্য ইউনিটগুলো তুমি আরও বেশি 22 থেকে 23টা বা 24টা প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আমাদের এই সাজেশন থেকে, ওকে? তো নিচের 10টা টপিক কী কী বা নিচের যে 10টা প্রশ্ন, নিচের যে টপিকগুলো যেখান থেকে তুমি 10টা প্রশ্ন কমন পাবাই পাবা সেগুলো কী কী? প্রথমে 1 নম্বরে তোমাকে বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে স্টাডি করতে হবে। এখন এটা কোথা থেকে স্টাডি করব? বিভিন্ন বইতে যে ভাষা আন্দোলন সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে অপ্রতুল তথ্যগুলো, পর্যাপ্ত পরিমাণ নেই, অথচ এই টপিকটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসেই আসে, তোমরা নিজেরাই এটা জানো প্রশ্ন এখান থেকে একটা আসবেই আসবে, ওকে? তা এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটার জন্য আমরা কী বই স্টাডি করব? এটার জন্য আমাদের জিকে স্টাডিজ বইটাতে প্রচুর তথ্য দেওয়া আছে, প্রয়োজনে তুমি বইটা বাজারে গিয়ে খুলে দেখতে পারো, খুললে তুমি ইনশাল্লাহ পেয়ে দেখবা যে সেখানে ভাষা আন্দোলনের একদম বিস্তারিত তথ্য দেওয়া আছে আমাদের এখানে, একদম ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের সাথে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠান, ভাষা আন্দোলন কেন্দ্রিক যে সাহিত্যগুলো আছে বিশেষ করে কবিতা, গান, চলচ্চিত্র, নাটক, উপন্যাস ইত্যাদি, এগুলো থেকে প্রশ্ন আসবে, ওকে? এগুলো আমাদের বইতেই দেওয়া আছে সুন্দর করে। তাহলে আমরা কী কী পড়বো ভাষা আন্দোলন থেকে? ভাষা আন্দোলনের পটভূমি, মানে ভাষা আন্দোলন আসলে হলো কেন, তারপরে ভাষা আন্দোলনের সাথে জড়িত ব্যক্তি কারা, যেমন ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছে, তারপর হচ্ছে ভাষা আন্দোলনের আগে পরে কোন কোন ব্যক্তি কী ধরনের মন্তব্য করেছিলেন, কোন প্রতিষ্ঠান কী ধরনের আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, সেটা অর্থাৎ জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠান। এবং ভাষা আন্দোলন কেন্দ্রিক নিশ্চয়ই তোমরা জানো সাহিত্য আছে, যেমন 21-এর প্রথম কবিতা কে লিখছেন, ওকে, কবিতাটার নাম কী, ওকে, এরকম তোমাকে 21-এর গানগুলো, 21 ফেব্রুয়ারির যে চলচ্চিত্র আছে, নাটক আছে, তারপর হচ্ছে যে তোমার উপন্যাস আছে, সেগুলো তোমার সম্পর্কে, সেগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। এই টপিকটা অর্থাৎ ভাষা আন্দোলন আমরা এইখানে যে তিনটা মূলত মেন টপিক দিছি, এই তিনটা টপিক পড়লে তুমি বি ইউনিটে 1টা প্রশ্ন কমন পাবা আর ডি ইউনিটে 1টা কমন পাওয়ার সম্ভাবনা প্রবল, নাও পেতে পারো, অনেক সময় এখান থেকে ডি ইউনিটে কোশ্চেন আসে না, ওকে? এই জন্য আমি বি ইউনিটের কথা বলে দিছি যে বি ইউনিটে 1টা মাস্ট পাবা, ওকে? বি ওয়ানেও পাবা, ডি ওয়ানেও পাবা 1টা কমন, বাট ডি ইউনিটে কমন আসতে পারে নাও আসতে পারে, ওকে? এবার চলে যাচ্ছি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে ডি ইউনিটে কোশ্চেন 2টা কমন আসবে, B1, BD1 এই ইউনিটগুলোতে 3টা বা 4টা প্রশ্ন কমন আসবে, B1-এ, D1-এ এবং বি ইউনিটে 3টা বা 4টা আসবে, ডি ইউনিটে 2টা আসবে, ওকে? এখন আমরা সেটা কোথা থেকে কী কী টপিক পড়বো? মুক্তিযুদ্ধের উপরে আমাদের যে বাজারে বইগুলো আছে বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য যে বইগুলো আছে এই বইগুলোতে তথ্য পর্যাপ্ত পরিমাণে নেই, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য সেই সকল তথ্য বিশেষ বিশদভাবে আলোচনা নেই। তো আমরা আমাদের জিকে স্টাডিজ বইতে এটা বিস্তারিত আলোচনা করেছি, তুমি জিকে স্টাডিজ বইয়ের 267 থেকে 295 নম্বর পেজ যেটা আছে সেটা পড়তে হবে, এই যে এখানে আমি উল্লেখ করে দিছি কত নম্বর পেজ পড়া লাগবে, ওকে? তো সেখানে আমরা কী কী আলোচনা করেছি? সেখানে আমরা আলোচনা করেছি যে আগরতলা ষড়যন মামলা তোমাকে পড়তে হবে, 69-এর গণঅভ্যুত্থান পড়তে হবে, মানে মুক্তিযুদ্ধের কোন কোন টপিক তোমাকে পড়াই লাগবে সেটা এখানে আমি বলতেছি, ওকে? 1970 সালের নির্বাচন পড়া লাগবে, স্বাধীনতার ঘোষণা কীভাবে আসছে সেটা পড়তে হবে, 7ই মার্চের ভাষণ পড়তে হবে, মুজিবনগর সরকার পড়তে হবে, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কোথায় উপস্থিত ছিল ম্যাপে একটা মানচিত্র আছে আমাদের বইতে সেটা দেওয়া আছে, এই মানচিত্রটা তোমাকে পড়তে হবে, খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কারা অর্থাৎ বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, ওকে, এরা কোনটির কতজন সাপোজ বীর প্রতীক আছেন এবং মহিলা কারা আছেন, বিদেশি নাগরিক কারা আছেন, এই জিনিসগুলো তোমাকে জানা লাগবে, 60 জন বীরশ্রেষ্ঠের বিস্তারিত জানা লাগবে, ওনাদের নাম, ওনাদের জন্মস্থান এবং কোথায় শহীদ হয়েছেন, কে আগে শহীদ হয়েছেন, তারপর কত তারিখে শহীদ হয়েছেন, এ ধরনের কোশ্চেনও পরীক্ষা আসতে পারে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলো সম্পর্কে স্টাডি করতে হবে, মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের ভূমিকা, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, চলচ্চিত্র, নাটক, চিঠিপত্র ইত্যাদি পড়তে হবে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ভূমিকা পালন করেছিল সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে, যেগুলো আমাদের বই জিকে স্টাডিজের পেজ 267 থেকে 295 নম্বরের মধ্যে তুমি পেয়ে যাবা, এই বই থেকে পড়বা। আর এখান থেকে লিখিয়ে দিচ্ছি আমি বি এবং ডি ইউনিটে 2টি কমন পাবা, মাস্ট মাস্ট একদম, কিন্তু বি ইউনিটে আরও বেশি কমন আসবে, ওকে? মুক্তিযুদ্ধ চলে গেল। এবার বাংলাদেশের সংবিধান,
তোমরা অলরেডি আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে অনেকে হয়তো সংবিধানের যে পিডিএফ ফাইল সেটা তোমরা পেয়ে গেছো। এছাড়া আর কী কী পড়া লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সংবিধান রচনার ইতিহাস তোমাকে পড়া লাগবে পিডিএফ ফাইলের মধ্যে, সেটা আছে। সংবিধানের অনুচ্ছেদগুলো সেগুলো পিডিএফ ফাইলের মধ্যে আছে। সংবিধানের যে বিভাগগুলো বা ভাগগুলো সেগুলোও আছে, তফসিলগুলো সেগুলোও আছে, সংবিধানের সংশোধনীগুলোও আছে। সংবিধানিক কিছু ব্যক্তি এবং সংস্থা নিয়ে তোমাকে স্টাডি করতে হবে, সেটা আমাদের শিটের মধ্যে দেওয়া নেই, পিডিএফ শিটটার মধ্যে। বাট সেটা আমাদের জিকে স্টাডি যে বই, সেই বই তুমি পেয়ে যাবা 296 নম্বর পেজে। 296 নম্বর পেজ থেকে শুরু করে বাকি যতটুকু আছে সবটাই তোমাকে পড়া লাগবে। ওকে, সো তোমরা জিকে স্টাডিজ বইটা থেকে এটা পড়ে নিবা। এখানে কোথায় কতটুকু কমান পাবা, ডি ইউনিটে একটা বা দুইটা কমান আসে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা চলে আসে অনেক সময়, কারণ ডি ইউনিটে ল আছে এই জন্য দুইটা দিয়ে দেয়। আর বি ইউনিটে তুমি একটা কমান পাবা। ওকে, ডি ইউনিটে মাস্ট আসবে, আসবেই আসবেই আসবেই, আবারও বলতেছি ডি ইউনিটে মাস্ট 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 আসবে, একটা আসবেই আসবে, সর্বোচ্চ দুইটা বা তিনটেও চলে আসে। সো বাংলাদেশের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডি ইউনিটের জন্য বি ইউনিটে একটা আসবে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা কি পড়বো, ডি নাম্বারের, এটা হচ্ছে মানে আমরা এগুলোকে নাম্বারিং করছি এ বি সি ডি দিয়ে। ডিতে তোমাকে পড়া লাগবে বাংলাদেশের সীমানা, সুন্দরবন, দ্বীপ, চর, এগুলো থেকে ডি ইউনিটে তুমি একটা কমন পাবা, বি ইউনিটে একটা বা দুইটা কমন পেতে পারো। ওকে, এটা কোথা থেকে পড়বো, এটা পড়বো জিকে স্টাডিজ বইয়ের 191 নম্বর পেজ থেকে 199 নম্বর পেজ এবং 323 থেকে 331 নম্বর পেজ পড়া লাগবে। এটা পড়লে তুমি এনাফ, এখানে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে, আর দরকার নাই। তাহলে দেখো আমি কিন্তু বই সহ বলে দিচ্ছি, রেফারেন্স দিয়ে দিচ্ছি কোথা থেকে তুমি টপিকগুলো স্টাডি করবা। ওকে, এবার হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ, এটা একসাথে এই অংশটা। এখানে তোমাকে যেটা করতে হবে, বাংলাদেশি এবং আন্তর্জাতিক চিত্রশিল্পী যারা আছে তাদের সম্পর্কে স্টাডি করতে হবে এবং তাদের চিত্রকর্মগুলো, যেমন মনপুরা সত্তরকে কার চিত্রকর্ম, এরকম কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে ভাস্কর এবং তাদের ভাস্কর্য, ওকে, যেমন রাজু ভাস্কর্য নিয়ে সিইউতে কোশ্চেন আসছিল, এটা নিয়ে এটা এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, তো তোমাকে এটা নিয়ে স্টাডি করতে হবে। ওকে, আমি বলতেছি সবগুলো ভাস্কর এবং তাদের ভাস্কর্য সম্পর্কে স্টাডি করতে হবে। স্থপতি ও তাদের স্থাপত্য, যেমন জাতীয় সংসদের স্থপতিকে, ওকে, জাতীয় সংসদ কীভাবে নির্মিত হয়েছে এই জিনিসগুলো। তারপর হচ্ছে তোমার প্রাচীন সাহিত্যিক এবং তাদের সাহিত্য, যেমন এটা সাধারণ জ্ঞান আসবে, এটা বাংলায় না। ওকে, যেমন তোমার পদ্মাবতী, এটা রচয়িত হচ্ছে আলাউল। ওকে, তাহলে এটা প্রাচীন সাহিত্য এবং তাদের কি প্রাচীন সাহিত্য এবং তাদের প্রাচীন সাহিত্যিক এবং তাদের কি সাহিত্য অংশ থেকেই তোমাকে স্টাডি করতে হবে। এটাও জিকে স্টাডিজ বইতে দেওয়া আছে। এটার জন্য তোমাকে এই টপিকটা তোমাকে বিভিন্ন জায়গাতে পড়তে হবে, কারণ এই টপিকটা আমরা একসাথে কোথাও আলোচনা করতে পারি না। কেন? কারণ এটার কিছু অংশ আন্তর্জাতিক, কিছু অংশ বাংলাদেশ। তো তুমি কোথা থেকে স্টাডি করবো আমি বলে দিচ্ছি, আর কোথায় কতটুকু কমন পাবো সেটা বলে দিচ্ছি। বি এবং বি ওয়ান ইউনিটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, এই টপিক থেকে, এই টপিকটা থেকে। বি এবং বি ওয়ান ইউনিটে, বি ওয়ান ইউনিটে তুমি 4-5টা প্রশ্ন পাবা, আর বি ইউনিটে তুমি 2টি কমন পাবা এখান থেকে। বি ওয়ান ইউনিটে 4-5টি বা আরও কম যদি বলি, মিনিমাম যদি বলি 3-4টি প্রশ্ন এখান থেকে তুমি পাবা। ডি ইউনিটে তুমি একটা কমন পাবা এখান থেকে, বা দুইটিও পেতে পারো, তবে সর্বনিম্ন একটা আসবে আসবে, একটা মিনিমাম, আরও বেশি আসতে পারে। ওকে, জিকে স্টাডিজ বুক থেকে পড়বে পেজ 364 থেকে 378। তারপর হচ্ছে হালদা বিডি বইয়ের যে 2020 সালের এডিশন যেটা আছে, 2020 সালের বইটা লাগবে, অন্য বই হলে হবে না। সেই বই থেকে তুমি প্রশ্ন সমাধান অংশ, বি ইউনিটের প্রশ্ন সমাধান অংশের 56 নম্বর পেজ, 55 নম্বর পেজ, 51 নম্বর পেজ, 50 পেজ দেখতে হবে। এই পেজগুলোতে অনেকগুলো প্রশ্নের মধ্যে আমরা ব্যাখ্যা আকারে দিয়ে দিছি যে কার চিত্রকর্ম কোনটি, কোন ভাস্কর্যের, কোন ভাস্করের ভাস্কর্য কোনটি, কোন স্থপতি কিসের স্থাপনা করেছেন, কোন সাহিত্যিকের সাহিত্য কোনটি। ওকে, এই পেজগুলোতে আছে। আর আছে তোমাকে ডি ইউনিটের, অর্থাৎ হালদা বিডি বই যেটা আছে সেটার ডি ইউনিটের 12 নং পেজ দেখতে হবে, 24 নং পেজ দেখতে হবে, 47 নং পেজ দেখতে হবে এবং 58 নং পেজ দেখতে হবে। এখানে তুমি সবগুলো, এই এখন আমি যে পেজগুলো বলছি এই পেজগুলো বিডি ইউনিটের বই থেকে আর জিকে স্টাডিজ বই থেকে তুমি যদি স্টাডি করো তোমার সবগুলো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার আসতেছে কি, আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার যত পুরস্কার আছে সেগুলো বঙ্গবন্ধুর যে উক্তিগুলো আছে সেগুলো বঙ্গবন্ধুর বাল্যকালের ইতিহাস, ওনার রাজনৈতিক জীবন, ওনার যে পুরস্কার, ওনার অবদান, এগুলো থেকে এই এই টপিকটা থেকে তুমি 3টা কোশ্চেন কমন পাবা প্রতিটা ইউনিটে। বি ওয়ান বলো ডি বলো, প্রতিটা ইউনিটেই তুমি 3টা করে কোশ্চেন কমন পেয়ে যাও ইনশাল্লাহ। এটা আমি পড়বো কোথা থেকে, এটা পড়ার জন্য তোমাকে করতে হবে হালদা বিডিএর যে বইটা আছে সেই বইটার 12 নম্বর পেজ পড়বা, বি ইউনিট কোশ্চেনের 12 নম্বর পেজ, 65 নম্বর পেজ, 38 নম্বর পেজ, 39 নম্বর পেজ, 10 নম্বর পেজ পড়তে হবে। আর ডি ইউনিট অংশের, একই বইয়ের ডি ইউনিট অংশের 11 নম্বর পেজ,
25 নাম্বার পেজ, 48 নাম্বার পেজ এবং 58 নাম্বার পেজ তুমি দেখতে হবে। দেখলে তুমি ইনশাল্লাহ তিনটি দুটি চারটি যতই কোশ্চেন আসুক তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ওখানে আমি একদম বিস্তারিত আলোচনা করে দিছি এগুলো। এবার আস্তে আস্তে জাতিসংঘ, জাতিসংঘ থেকে ডি ইউনিটে একটা আসবেই আসবে, মাস্ট। বি ইউনিট, বি ওয়ান ইউনিট, ডি ওয়ান ইউনিট এগুলোতেও দুইটি বা একটি মিনিমাম কমন আসবে। এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘের কোন অংশটা আমরা পড়ব। আমাদের বাংলাদেশের যে বইগুলো আছে ভর্তি পরীক্ষার জন্য সেগুলোতে জাতিসংঘের যে অংশ থেকে প্রশ্ন আসে সেগুলোকে খুব কম করে আলোচনা করা আছে। শুধু জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো নিয়ে আলোচনা আছে, জাতিসংঘের ইতিহাস আছে, এটা দিয়ে শেষ করে দিছে। বাট জাতিসংঘ থেকে আরও যে জিনিসগুলো তোমাকে জানতে হবে, যেমন IMF কিন্তু জাতিসংঘেরই একটা প্রতিষ্ঠান, জাতিসংঘ সৃষ্টির মাধ্যমেই কিন্তু এটা আসছে। তারপর হচ্ছে তোমার আরও যদি আমরা কথা বলি FAO, ওকে, তারপর হচ্ছে ইউনিসেফ, SDGs, ওকে, মানে হচ্ছে SDG যে 17টি লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো তোমাকে জানতে হবে। ওকে, তো এটা কোথা থেকে পড়বো? এটা হচ্ছে জিকে স্টাডিজ বইয়ের আসলে কী কী পড়ালাম আমি বলে দিই একবার আগে, তারপরে তোমাকে কোথা থেকে পড়বো সেটা বলে দিচ্ছি। জাতিসংঘের ইতিহাস তোমাকে পড়া লাগবে, জাতিসংঘ কীভাবে তৈরি হয়েছে এর অঙ্গ সংগঠনগুলো নিয়ে পড়া লাগবে, জাতিসংঘ এবং বাংলাদেশের সম্পর্কটা পড়া লাগবে, বাংলাদেশের যে তোমরা যেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দিয়েছেন, বাংলাদেশের জনক অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জাতিসংঘে বাংলায় ভাষণ রেখেছিলেন, বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘ সদস্যপদ লাভ করে, বঙ্গবন্ধু কততম অধিবেশনে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ওকে, জাতিসংঘের মহাসচিবদের তালিকা দেখতে হবে এবং কোন মহাসচিব বাংলাদেশে ভ্রমণ করেছিলেন তাদের তালিকা দেখতে হবে, কোন কোন মহাসচিব নোবেল পুরস্কার পাচ্ছেন তাদের তালিকা দেখতে হবে, ইউনিসেফ সম্পর্কে জানতে হবে, UNDP সম্পর্কে জানতে হবে, ইউএনইসেফ, UNDP, WTO, WHO, FAO, IMF, IBR, DIDA এগুলো সম্পর্কে জানতে হবে। হচ্ছে যে এগুলো কী, এগুলোর কাজ কী, কী কাজ করে, এগুলোর জন্ম কত তারিখে কী কাজ করে, সদস্য সংখ্যা কতজন, বাংলাদেশ রাজধানী বাংলাদেশ ওগুলো সদস্য কিনা, আর এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে তোমাকে এই জিনিসগুলো সদর দপ্তর জানতে হবে। ওকে, আর SDGর যে 17টি লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো পারলে খাতায় লিখে রাখবা। ওকে, পারলে খাতায় লিখে রাখবা, আমাদের বইতেও আছে, বাট তুমি আমার মনে হয় খাতায় লিখে রাখলেই ভালো হয়। ওকে, এখান থেকে কীভাবে কীরকম প্রশ্ন কমন পাবা, বি ইউনিটে একটি, ডি ওয়ান ইউনিটে একটি কমন পাবা, আরও বেশি আসতে পারে। পূর্ব কথা থেকে জিকে স্টাডিজ বইয়ের বিস্তারিত আলোচনা করা সেগুলো যতটুকু দরকার ঠিক ততটুকু, বিস্তারিত বলতে একবারে বেশি না, আবার যতটুকু তোমাদের জন্য দরকার ততটুকু। জিকে স্টাডিজ বইয়ে তুমি এটা পড়বা হচ্ছে 486 থেকে 509। আমাদের জিকে স্টাডিজ বইয়ের অন্যান্য বইয়ের সাথে পার্থক্য হচ্ছে আমাদের বইতে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকেই বিস্তারিত আলোচনা আছে, যে টপিকগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে বিস্তারিত আলোচনা নাই। কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাকে সিলেক্টেড টপিক পড়া উচিত, সব কিছু যদি পড়ো তাহলে তোমার জিকে বা সাধারণ জ্ঞান কখনোই শেষ হবে না। এবারে কি আমাকে কী পড়তে হবে, পরে পড়তে হবে আমাদেরকে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিশ্বের অন্যান্য যুদ্ধগুলো, বিশ্বের অন্যান্য যে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো সেগুলো তোমাকে স্টাডি করতে হবে, বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবগুলো স্টাডি করতে হবে, স্নায়ুযুদ্ধ স্টাডি করতে হবে যেটাকে কোল্ড ওয়ার বলে, জোট, বিশ্বের গুরুত্বপূর্ণ জোটগুলো স্টাডি করতে হবে তোমাকে, আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে বিভিন্ন দেশের সাথে সেগুলো স্টাডি করতে হবে, এগুলো, এই জিনিসগুলো তুমি যদি পড়া বি ইউনিটে দুইটি, ডি ওয়ান ইউনিটে একটি, ডি ইউনিটে একটি বা দুইটি কমন পাবা, বি ওয়ান ইউনিটেও তুমি একটি দুইটি কমন পাবা। পড়বা কোথা থেকে, জিকে স্টাডিজ বইয়ের 510 থেকে 535 নাম্বার পেজ তোমাকে স্টাডি করতে হবে, তাহলে তুমি এখান থেকে সবগুলো কোশ্চেন ইনশাল্লাহ যতটাই আসুক কমন পেয়ে যাবা। ওকে, এবার হচ্ছে নোবেল পুরস্কার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওকে, ব্যক্তিত্বের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বেশি স্টাডি করতে হবে, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশ্ন বেশি আসে। আর নোবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, সেটা ডি ইউনিটে হোক, বি ইউনিটে হোক, বি ওয়ানে হোক, ডি ওয়ানে হোক। ওকে, তাহলে আমরা নোবেল পুরস্কার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে যদি স্টাডি করি তাহলে আমরা সকল ইউনিটে একটা করে কোশ্চেন কমন পাবো। এটা কোথায় দেওয়া আছে, জিকে স্টাডিজ বইয়ের 589 পেজ থেকে 594 আর 603 থেকে 607 আর 540 থেকে 549 নাম্বার পেজ তোমাকে স্টাডি করতে হবে। এইগুলোতে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো দেওয়া আছে, নোবেল পুরস্কার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো দেওয়া আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপরে, যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সম্পর্কে স্টাডি করা আছে এখানে। ওকে, এবার হচ্ছে তোমাকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে স্টাডি করতে হবে, এটা সাম্প্রতিক অংশ থেকে, তুমি সাম্প্রতিক যে বইগুলো তোমরা কালেক্ট করো বিভিন্ন বাজারে পাওয়া যায় সেখান থেকে তুমি স্টাডি করতে পারো বা ইন্টারনেট থেকেও তুমি সার্চ দিয়ে পড়তে পারো। সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2020 এবং 2021 পড়া লাগবে, তারপর হচ্ছে করোনা ভাইরাসের টিকাগুলো নিয়ে স্টাডি করতে হবে এবং বাংলাদেশে করোনার প্রভাব কী ছিল, বাংলাদেশে কোন টিকা কখন আসছে, কতটি টিকা আসছে সেগুলো সম্পর্কে হালকা একটু দেখে নিবা। ওকে, তারপর বাজেট 2021 থেকে প্রশ্ন আসতে পারে একটি,
ক্রিকেটে 2021 সালে কী কী ঘটনা ঘটছে, যেমন আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয় করছি টি-20 সিরিজ, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের সাথে, ওকে এগুলো তোমাকে একটু স্টাডি করতে হবে। টোকিও অলিম্পিক 2021 সম্পর্কে স্টাডি করতে হবে, কোন দল কোন দেশ সর্বাধিক স্বর্ণ জয় করছে, ওকে গোল্ড মেডেল কোন দেশ কতটি জয় করছে, এগুলো পরীক্ষা আসতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে আমেরিকা সফর করতেছে এবং সেই সাথে জাতিসংঘের অধিবেশনে তোমরা জানো যে উনি জয়েন করেছে, তো এখানে তিনি কী কী পুরস্কার পাইছে, কী কী জিনিস এখানে ছিল বা কী কী ঘটনা এখানে ঘটছে সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই জিনিসগুলো থাকতে সাম্প্রতিক এই জিনিসগুলো থেকে মিনিমাম একটি প্রশ্ন তুমি কমন পাবো, মিনিমাম প্রতিটা ইউনিটে দুটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ওকে, এবার হচ্ছে তোমাকে কতগুলো দেশ সম্পর্কে অবশ্যই বসে স্টাডি করতে হবে, এই দেশের রাজনৈতিক অবস্থা, এই দেশের বিভিন্ন নেতা, এই দেশের বিভিন্ন পার্লামেন্ট, তারপর মুদ্রার নাম, টাকার নাম, সেই দেশের বিভিন্ন সম্পর্ক অন্য দেশের সাথে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক তোমাকে স্টাডি করতে হবে। দেশগুলো হচ্ছে চীন, আমেরিকা, ভারত, আফগানিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, এটি একটি প্রতিষ্ঠান যদিও দেশ না, তারপর হচ্ছে তোমার রাশিয়া, এই দেশগুলোর সাম্প্রতিক তথ্যগুলো তোমাকে জানতে হবে, মানে সাম্প্রতিক তারা কোন দেশের সাথে কী ধরনের চুক্তি করছে, সাম্প্রতিক সময় সেখানে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে কে জয়ী হয়েছে, ওকে তাদের বর্তমান প্রেসিডেন্ট কে, বর্তমান রাজার নাম কী, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী, ইত্যাদি বিষয় তোমাকে স্টাডি করে যেতে হবে। ওকে, এই দেশগুলো সম্পর্কে, তাহলে তুমি এই দেশগুলো সম্পর্কে যদি স্টাডি করতে পারো সেখান থেকে তুমি আরও এক কমন পেয়ে যাবা। আমি শুধু ডি ইউনিটের কথা যদি বলি, তোমাকে এই ইউনিটগুলো এই এই টপিকগুলো থেকে মিনিমাম 10টি প্রশ্ন কমন পাবা, বাট B+B1 D+D1 তুমি মিনিমাম 15 থেকে 16টি প্রশ্ন কমন পাবা, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যদি পরীক্ষার হল থেকে বের হয়ে মনে হয় তুমি কমন পাও নাই, আমাকে মেসেজ করবা যে ভাইয়া আপনি বলছিলেন কমন আসবে, আসে নাই। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই সাজেশনটা একেবারে 100% কার্যকর, আমি যতটা প্রশ্ন বলছি ঠিক ততটা প্রশ্ন আসবে। ডি ইউনিটের 16টা প্রশ্ন কমন পাবা তুমি, অন্য ইউনিটগুলোতে তুমি আরও বেশি 22 থেকে 24টা প্রশ্ন কমন পাবা, বাট অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাজেশনটা 100% কার্যকর নাও হতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কার্যকর হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পাবা, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো তুমি কমন পাবা, কিন্তু জাহাঙ্গীরনগরে অনেকগুলো কমন পাবা না, সেখানের স্ট্র্যাটেজি অন্যরকম, সেটা সম্পর্কে আমরা আবারও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমাদের জন্য। জিকে স্টাডিজ বইয়ের কোন কোন পেজ তুমি পড়বা সেটা নিয়ে আসবো, এখান থেকেও তুমি জাহাঙ্গীরনগর অনেকগুলো প্রশ্ন কমন পাবা এই যে এই টপিকগুলো থেকেও, কিন্তু তুমি 100% কমন পাবা না, বা আমি বলতে চাবো যে 80% প্রশ্ন তুমি কমন পাবা না, তুমি হয়তো 50% কমন পাবা, সেটার জন্য আমরা ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো। আর জিকে স্টাডিজ বইটা তোমরা সাথে রাখবা, এই বই সম্পর্কে তোমার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে আমার ফেসবুকে আমাকে নক দিবা, আমাদের পেজে নক দিবা, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে এই বই সম্পর্কে আরও তোমাদেরকে জানাতে পারবো, বা আরও যদি কোনো কিছু তোমাদের সাজেশন থাকে সেই অনুসারে আমরা বইটাকে আরও আপডেট করবো ইনশাল্লাহ। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আরেকদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, আল্লাহ হাফেজ, টাটা।